আসসালামু আলাইকুম, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। তো আজকে যেই লকারকে নিয়ে হাজির হলাম, এটা হচ্ছে মানে আমার খুব ভালো লাগার একটা লকার। এটার উচ্চতা আমি একটু দেখাবো, 24 ইঞ্চি এবং পাশে রয়েছে 16.5, আর ডিপ রয়েছে প্রায় 13 ইঞ্চ প্লাস 13.5 ইঞ্চি বলা যেতে পারে। এখানে যে কার্ভটা আছে এই কার্ভটা নিয়ে, আর এটার মডেল নাম্বার হচ্ছে K124। K124 এই লকারটার মডেল নাম্বার। এবং এই লকারটাতে কি কি রয়েছে এবং কেন এই লকারটা সিকিউরিটির জন্য ভালো, সেই ব্যাপারগুলো নিয়ে এখন কথা বলবো। তো প্রথমে আমি এটার মাস্টার কিটা দেখাতে চাই। মাস্টার কিটা কিন্তু খুবই ইউনিক, তার নকল করার ক্যাপাসিটি নেই। তারপরেও যদি কেউ নকল করে ফেলে তাহলে কিন্তু লকার খুলতে পারবে না, কারণ শুধু চাবি দিলেই যে আপনার লকার খুলে যাবে তা কিন্তু না। এখানে আপনারা মন মতো 4 to 8 digit যে কোনো পাসওয়ার্ড সেট করতে পারবেন, এবং এটাতে কিন্তু ডুয়েল পাসওয়ার্ড সেট করতে পারবেন। একটি পাসওয়ার্ড ভুলে গেলে আর একটি দিয়ে করতে পারবেন। চাবি দিয়া পাসওয়ার্ড দেওয়ার পর অবশ্যই চাবিটা রাইট সাইডে মুভ করতে হবে, তারপরে কিন্তু লকারটা খুলে যাবে। এখন যে ব্যাপারটা দেখাবো, এই লকারটা কিন্তু উপর নিচ এবং এই সাইডে বোল্টস রয়েছে, খুবই হেভি। এবং বডিটা দেখতেছেন আপনারা খুবই ঠিক, খুবই মোটা। এই বডিটা দেখতেছেন আপনারা অনেক ঠিক, সেফটা আপনারা আপ ডাউন করতে পারবেন যে কোনো জায়গায়। এবং এখানে একটা ইনার বক্স পেয়ে যাবেন, খুবই ভালো জায়গা রয়েছে। এবং এটাকে আপনারা চাইলে কিন্তু বলের সাথে একটা ছোট করতে পারবেন। হ্যাঁ, সেই হোলও আছে, এমনিতেই অনেক হেভি, আপনারা দেখতেছেন খুবই হেভি, ওয়েটফুল, মানে হেভি ওয়েটের একটা লকার এই সাইজের মধ্যে। তারপর আবার ওয়াল অ্যাটাচমেন্ট পেয়ে যাবেন, আর অনেকেই বলেন যে লকার তুলে নিয়ে যাবে, এমনিতেই অনেক হেভি ওয়েট, প্রায় এটার ওজন রয়েছে 60 কেজি প্রায় প্লাস মাইনাস। তারপরেও আবার ওয়ালের সাথে যদি অ্যাডজাস্ট করে তাহলে প্রথমে আপনাকে গেটটা মারতে হবে ওয়াল অ্যাটাচমেন্ট খোলার জন্য। তো যদি কেউ গেটটাই ভেঙে ফেলে তাহলে ভিতরে জিনিস এমনিতেই নিতে পারবে, তাহলে আর উঠে জায়গায় নিয়ে যেয়ে কোনো লাভ নাই। তো এই যেই ভয়টা, সেটা এই লোকারকে কোনো লোকারই নাই, উঠিয়ে জাগিয়ে নেওয়ার যে ভয়টা, জাগিয়ে নেওয়ার যে ভয়টা, কোনো লোকারাই আপনারা পাবেন না, কারণ ওয়াল অ্যাটাচমেন্ট কিন্তু থাকে প্রত্যেকটা লোকারে। তারপরে যে ব্যাপারটা আমি বলবো, এটা দেখি গ্যালারি সিস্টেম আছে। কেউ যদি লক অবস্থায় খোলার চেষ্টা করে একবার, এই এখন লক অবস্থায় ধরেন খোলার চেষ্টা করলো, দুইবার, তিনবার, এটা কিন্তু অ্যালার্ম বেজে উঠবে, আপনারা অ্যালার্মটা পাচ্ছেন। এবং এটা 2 থেকে 3 মিনিট পর্যন্ত বাঁচবে, তারপরে এটা বন্ধ হয়ে যাবে, আবার ভুল পাসওয়ার্ড দিলে আবার বাঁচবে। এবং অনেক সময় আমরা চাবিটা ক্যারি করতে চাই না, তাহলে কিন্তু চাবিটাকে এরকম রাইট সাইডে মুভ করে যদি আপনারা খুলে ফেলেন তাহলে কিন্তু শুধু পাসওয়ার্ড দিলেও লকারটা খুলতে পারবে। আবার যদি মনে হয় যে এটা ডুয়েল সিকিউরিটি সিস্টেম করবো, তাহলে জাস্ট চাবিটা এরকম ইন করে এরকম স্ট্রেট করে বের করে ফেলে এখন কিন্তু শুধু পাসওয়ার্ড দিলে খুলবে না। একটু খেয়াল করুন আপনারা, চাবিটা কিন্তু অবশ্যই লাগবে, আর শুধু চাবি দিলেও খুলবে না, পাসওয়ার্ড অবশ্যই লাগবে। তো দুইটা ব্যাপারই খুবই ইম্পর্ট্যান্ট। আর আপনারা যারা চাচ্ছেন এই সাইজের মধ্যে এরকম হেভি ওয়েটের একটা গুড কোয়ালিটির লকার কিনতে, তারা কিন্তু এই মডেলটা কিনতে পারেন, এবং বাজেট ফ্রেন্ডলি, খুব ভালো হবে এই লকারটা। তারপরে যদি আপনারা মনে করেন না নিচেতে বড় অথবা ছোট লকার প্রয়োজন হয়, আপনারা কিন্তু আমাদের শোরুম ভিজিট করে লকার পরে করতে পারবেন, হোম ডেলিভারি পেয়ে যাবেন পুরো বাংলাদেশ জুড়ে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। তবে একটা কথা, সেটা হচ্ছে লকার প্রয়োগ করার আগে অবশ্যই লকার যেখান থেকে কিনতেছে সেই লকারের ব্যাকগ্রাউন্ডটা দেখে নেবেন, কারণ লকার প্রয়োগ করার পরে আপনার আমার নিঃশ্বাসে কিন্তু কোনো গ্যারান্টি নেই, 6 মাস 1 বছর পরে কিন্তু প্রবলেম হতেই পারে। সেই কোম্পানিটা আপনাকে টেকনিশিয়ান আর পার্টস দিতে পারবে কিনা, আফটার সেলস সার্ভিসটা করতে পারবে কিনা, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা 42 বছর যেমন লকারি বিজনেস করতেছি, ইনশাল্লাহ আরো করবো, আপনাদের সাথে থাকবো। আর আমাদের প্রত্যেকটা লকারি কিন্তু আপনারা রিপ্লেসমেন্ট লক গ্যারান্টি পেয়ে যাচ্ছেন, রিপ্লেসমেন্ট লক গ্যারান্টি প্রত্যেকটা লকারি আপনারা পেয়ে যাবেন, রিপ্লেসমেন্ট লক গ্যারান্টি। এছাড়া আবার ওয়ারেন্টিও পাবেন, আর কখনো যদি ভালো না লাগে অথবা পুরাতন লকার দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নতুন লকার নিতে পারবেন, অথবা ধরেন আপনি এই লকারটা প্রয়োগ করেন, এখন আপনার কোনো কারণবশত এই লকারটা ভালো লাগতেছে না 2 বছর পর 4 বছর পর, আপনি কিন্তু এই লকারটা আমাদেরকে ফেরত দিয়ে কিছু টাকা লেস দিয়ে আবার নতুন একটা লকার নিয়ে নিতে পারবেন। সো এই যে ডিপোজিটের যে সিস্টেমটা, এক্সচেঞ্জ ফেসিলিটি, এটা কিন্তু আমরাই দিয়ে দেবো।
সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর লকার করে করার আগে অবশ্যই ডিজিটাল লকার হাউস ভিজিট করে নেবেন। আসসালামু আলাইকুম।